দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 1273 জন শনাক্ত হয়েছেন আর মারা গেছেন 14 জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 328 জনে আর মোট আক্রান্তের সংখ্যা 7268 জন। 24 ঘন্টায় নমুনা অপমান, মারধর, লাঞ্ছনা আর খারাপ ব্যবহার, এইসব অমানবিক আচরণ পাওয়ার জন্যই কি আমি করেছিলাম? কার জন্যই আমি প্রতিদিন সংসারের কাজগুলো করছি? আমার মাঝে মাঝে খুব মনে হয়, বিয়ে ঠিক করার আগেই আমার পালানো উচিত ছিল। সে যখন আমাকে প্রথমবারের মতন হিংস্র পশুর ছাপ বসিয়ে দিয়েছিল আমার দেহযষ্টিতে, আমার সেই দিনই চলে যাওয়ার উচিত ছিল, কিন্তু আমি পারিনি, আমি পারিনি। সমাজের শিকল বাঁধন আমাকে এমনভাবে বেঁধে ফেলেছে, আমি আর বেরোতে পারছি না। আর আমি এখানে প্রতিদিন দরজা বন্ধ করেও কাঁদতে পারছি না। আর সে যা করছে তাও আমি মেনে নিতে পারছি না। আমি কি করব? যাই হোক, যাই হয়ে যাক না কেন, আর না, এখনই সময় আমার সব সাহস নিয়ে এই বিরুদ্ধের রুখে দাঁড়াতেই আমাকে হবে, আমাকে রুখে দাঁড়াতেই হবে। যুগে যুগে নারীরাই প্রমাণ করে দিয়েছে তাদের শক্তি আর সাহসের। হ্যালো,